দীর্ঘ অপেক্ষার পর রামপুরহাটবাসীর স্বপ্নপূরণ, চালু হলো বাস ডিপো। রামপুরহাটবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল রামপুরহাটে একটি সরকারি বাস ডিপো করার জন্য। সেই স্বপ্ন এতদিনে পূর্ণ হয়েছে। চলতি মাসের 13 তারিখ মৌখিকভাবে জানানো হয় 15 জুন ভোর থেকেই বাস চলাচল শুরু হবে। রামপুরহাট থেকে সিউড়ি পানাগড় হয়ে কলকাতা যাবে। এছাড়া রামপুরহাট থেকে ফারাক্কা, রামপুরহাট বর্ধমান, রামপুরহাট বহরমপুর বাস চলবে। রামপুরহাট সাউথ বেঙ্গল বাস ডিপো ইনচার্জ আনারুল বাসার জানান, আজ থেকে রামপুরহাট থেকে কলকাতা যাবার বাস চলা শুরু হয়েছে। ভোর 5টায় প্রথম বাস ছেড়ে গেছে। এখন আপাতত মোট 3টি বাস কলকাতা যাচ্ছে। আমরা যাত্রীদের বাসে ওঠার আগে সরকারি বিধি নিষেধ মেনে, যেমন মুখে মাস্ক, শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা, এই সকল সব কিছুই করে আমরা যাত্রীদের বাসে চাপাচ্ছি। আমরা দেখিনি 13 তারিখ আপনারা বলেছিলেন 15 তারিখ থেকে আমাদের কলকাতা যাওয়ার বাস চালু হবে। মালদা, ফারাক্কা, লালগোলা, আরামবাগ, বর্ধমান, এসব রুটে বাস চালু হবে। চলছে, চলবে, চলছে বলে 3টে রুট চলছে এখন। দুটো কলকাতা, একটা সকাল 5টায়, এরপর 11:30 ছাড়বে একটা, আর একটা 1:30 আসে। তা সেটা যাত্রীদের সুবিধা করছেন? যাত্রীদের সুবিধা বলতে আপনার যেটা লকডাউনে ব্যবহার হয়েছে, ওই মাস্ক অবশ্যই, হ্যান্ড গ্লাভস আর স্যানিটাইজ যেটা ব্যবহার করতে হাতে, এগুলো ব্যবহার করতে হবে, আর তাকে টেস্টিং করে ওঠানো হবে। রামপথে কলকাতা ভাড়াগুলো কত রাখা হয়েছে? সঠিক ভাড়া হয়েছে এগুলো 215 টাকা। পুরনো ভাড়া চলছে, সর্বসাধারণ কথা বলছি। এই যে রামপথবাসী দীর্ঘদিনের একটা চাহিদা ছিল রামপথে একটা এস্টিমেশন ডিপো করার জন্য, এই যে এতদিন পর সাফল্য হয়েছে, কি বলবেন সে পরিপ্রেক্ষিতে? রামপুরহাট বাসী অনেকে আনন্দিত হয়েছে এবং আশেপাশে যারা সুবিধা পাবে, যারা দূর গ্রাম থেকে আসে, বিষ্ণুপুর, মারগ্রাম, এদিকে বুদিগ্রাম, তারাপীঠ, তিরাটি, এইসব জেলাকে যাত্রীদের অনেকে উপকৃত হবে, সুবিধা পাবে, তার সঠিক গন্তব্যস্থলে পড়তে পারবে। আমার নাম আনোয়ার বসার, বাড়ি বিনোদপুর।